একটা কাহিনী ইনসিডেন্ট হতে পারে, দুইটা কাহিনী মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু একজনের সাথে লাস্ট তিন চার মাসে সাত আট। আসসালামু আলাইকুম। তাহলে এটা ইন্টেনশনাল। ভিডিও শুরুতেই সবাইকে সালাম জানাচ্ছি। যে বিষয়ে আমার কোনো কিছু বলার, প্রথমে বলি একেবারে মেজাজটা এত খারাপ আপনি জানেন না, মন বলতেছে কি জানেন, বিসিবির দুই গালে জুতা মারেন তারাটা। এই জুতাটা যদি আমি বিসিবির মুখে মারতে পারতাম আমার রাগটা একটু কমতো। বিসিবির এই দুইটা গালে যদি আমি জুতাটা মারতে পারতাম তাহলে আমার মেজাজটা ঠিক হতো। বয়কট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই যে একটা রাজনৈতিক যে একটা মানে আমরা দলে সমর্থন করি যে কোনো একটা দলের, তাই বলে যে কোনো কিছু মেনে নিতে হবে এটা ঠিক না। বিসিবির দুই গালে জুতা মারো তাহলে তাহলে মানে জুতাটাও নোংরা, কী করবো আর হাতটাও নোংরা করে ফেললাম। যাই হোক, দর্শক মণ্ডলী বুঝতে পারছেন যে আমি কোন ব্যাপারে কথা বলতে চাচ্ছি। একেবারে একটা একজনের একটা কথা বক্তৃতা শুনছিলাম যে হক অথেন্টিক রিয়েল বাস্তবতার কথা বলতেছি, কারো পাস আটতে এখানে আসি নাই, খেলাধুলা নিয়ে কথা বলি, খারাপ ভালো জানি না কোনটা ভালো বলি কোনটা খারাপ বলি, ভালো হলে আপনারা ভালোভাবে নেন, খারাপ হলে খারাপভাবে নেন, জানি না কোনটা ভালো কোনটা খারাপ আপনারা ভালো জানেন। কিন্তু আজকের ভিডিওটা দেখার পর মানে আমার চোখে পানি চলে আসছে ভাই, যে বাংলাদেশের একজন যে 17 বছর সার্ভিস দিলেন ক্রিকেটে একটা প্রতিষ্ঠানের হয়ে খেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তাকে আপনারা কেন এইগুলো কেন বলবেন ভাই? এগুলো কোনো কোনো যৌক্তিক কথাবার্তা মানে কোনো যৌক্তিক কথাবার্তা বলে এটা এটা কীভাবে সম্ভব? আপনার ভিডিওটা অনেকেই দেখছেন, লাস্টের কথাটুকু দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে আপনারা কেউ আমাকে ভুলে যায়েন না, আমাকে মনে রাখেন। মানে এটা আমার কথা বলাটা এসকে ইমোশনাল আসলে। বিসিবির দুই গালে জুতা মারো তালে তালে এটা আসলে মানে দেখেন যে তাকে কতটুকু নোংরামি তার সাথে করা হয়েছে। আমি কোনো স্ক্রিপ্ট করি নাই, আজকে মনে যা আসে তাই বলবো। আমি ভিডিওটা শুধু একবারই দেখছি, তারপরে আর আমি অন্য কিছু করি নাই আসলে। আশা করতেছি বা আমার সাথে আপনারা সবাই একমত হবেন, মানে ক্রিকেট দেখার প্রতি যে ক্রিকেটের প্রতি যে একটা আবেগ এটা বাংলাদেশের সবাই, হ্যাঁ এই 15 জন গেছে ভালো খেলতে পারে, তারা ওয়ার্ল্ড কাপ জিতেও আসতে পারে, কিন্তু কারোর সাথে এমন ব্যবহার কেন করবে? কে সেই ব্যক্তি? বিসিবির কে? কোন হ্যাডাম? একে আমাদের প্রধানমন্ত্রীর উচিত এদেরকে একেবারে ঝাড়া দিয়ে তেড়ে বের করে দেওয়া। আমার মনে হচ্ছে যে এরা কি ম্যাচগুলোকে বিক্রি করে দিছে কিনা ওয়ার্ল্ড কাপের অন্য ম্যাচগুলো, আমি এটা নিয়ে আমার সংশয়। এটা উচিত হচ্ছে প্রধানমন্ত্রীর উচিত যে এখানে ভালো করে এরা তদন্ত করা, যে প্লেয়ারদের সাথে কেন আপনি যাকে ফিরায় নিয়ে আসলেন সে তো চার পাঁচ মানে সে বলতেছে ফিজিওর সাথে কথা হয়েছে, ফিজিও যখন কথা বলে আমাদের যারা ছিলেন সিলেক্টরদের সাথে তার কথা হয়েছে, সিলেক্টররা সব জানে, কিন্তু কে সেই ব্যক্তি? তাকে জোর করে বলানো হয়েছে যে তাকে খেলানো হবে না, কেন খেলানো হবে না? তাদের প্রথম ম্যাচ তাকে খেলানো হবে না, খেললেও তাকে ম্যানেজ করে খেলতে হবে। কোনো প্লেয়ার 17 বছর ক্রিকেট খেলে একটা জায়গায় পৌঁছে গেছে, সেই প্লেয়ার কি কখনো ম্যানেজ করে খেলবে? তাকে ওপেনিং করানো যাবে না, সে ওপেনিং মানে ওপেনিং করতে পারবে না। আবার দেখেন কত নোংরামি ম্যানেজ করা হয়েছে হচ্ছে টিম মিডিয়াকে ম্যানেজ করে, যেই নিউজটি করা হয়েছে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে যে ভিডিওটি আপনারা দেখছেন, এখানে ম্যানেজ করা হয়েছে কি বলছে, বিশ্বকাপের 5 ম্যাচ খেলবো এমন কোনো কথা বলি নাই, তামিম ইকবাল বলছে। ফিজিও রিপোর্টে আমি ফিট ছিলাম, বিসিবির একজন কর্মকর্তা বিশ্বকাপের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আমাকে মিডিল অর্ডারে ব্যাট করতে বলেছিল, 17 বছর ধরে ওপেনিং করছি, এটা মেনে নেওয়া সম্ভব হয়নি, আমি ক্যারিয়ারে কখনোই এই পজিশনের থেকে অন্য পজিশনে খেলে নেই। ভাই 17 বছরে সে খেলে নাই, তো কীভাবে খেলবে সে ভাই? এটা তো আমার আপনার তো এটা বোঝা উচিত, আমার আপনার বুঝে। তামিম ইকবাল খানকে আসলে তার সাথে অনেকটা খারাপ ব্যবহার করা হয়েছে, এটা খুবই বাজে হয়েছে বিসিবির একেবারে অনুচিত। এই আমি সরকারের প্রতি দাবি জানাচ্ছি, ছোটো মানুষ হলে একটু দাবি করি যে বিসিবিকে বয়কট করা উচিত, এবং সেই সাথে এই ব্যাপারে সঠিক তদন্ত নেওয়া উচিত যে কারা এই প্লেয়ারদেরকে নষ্ট করতেছে, এক হাতুড়ির সাথে করে কার ইন্ধনে বা কারা বাংলাদেশ ক্রিকেটকে নষ্ট করতেছে। আসলে এটা 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 কেমন হয়ে গেল না, আমাদের বিশ্বকাপটা এবার কেমন যেন হয়ে গেল। আবার মানে আমি অনেক কথাই বলতে যাচ্ছিলাম, আসলে বিসিবির দুই গালে জুতা মারো তালে তালে এটা না বলে আর অন্য কোনো কথা আমার মুখে আসতেছে না আসলে। এখানে কীভাবে সম্ভব একেবারে ইমোশনালি অ্যাট্যাক্ট হয়ে করে বাংলাদেশের 18 যারা ক্রিকেট বোর্ধা, এর মধ্যে প্রায় 10 কোটি মানুষ ক্রিকেট বোঝে এখন, এই 10 কোটি মানুষের আমার সাথে একমত হবেন যে বিসিবির এই কাজটা করা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তামিম ইকবালের সাথে কাজটি করা একেবারে অন্যায় হয়েছে।
ভাই অনেকেই খেলছে, ইঞ্জুরি নিয়ে অনেকে খেলতেছে। আপনি কেন উইলসামের কথা বলেন, আরও অনেক প্লেয়ার আছে যারা সিম্পল ডোজ এই ব্যথা মধ্যে থাকবে, প্যারাসিটামল খাই না বললেই তো হয়, 17-18 বছরে খেলে, এটা কি আপনি কি বলতে চাচ্ছেন, খেলতে পারবে না কি বলেন? তার অবলিক হিসাবে যাকে নিলেন, তার পারফরমেন্স কি, তার পারফরমেন্সটা কি বলেন, কি কি মানে বকা বেরোয় আসবে এখন আমার মধ্যে, কি হ্যাডামটা খেললো সে, কি মানে কার বাদ খেললো সে, সরি এখন এই ছোটো তামিম কি খেলছে কেন, তাদের অভিজ্ঞতার দরকার নেই আমাদের ওয়ার্ল্ড কাপে? আর অন্য দলের যে উচ্ছ্বাস উদ্দীপনা আমাদের দেখেন, আমাদের উচ্ছ্বাস উদ্দীপনা কি বলবো। রিয়াসেদ আজিম ভাইকে নিয়ে কালকে অনেকে অনেক কথা বললেন, যে রাত্রে কিন্তু রিয়াসেদ আজিম বলেছিল, অনেকে বলেছে সে ভিউ ব্যবসা করে না, আমি তো এখন দেখছি রিয়াসেদ আজিম ভাইয়ের কথাগুলো ঠিক, গত রাত্রে তিনি যে নিউজটি করলেন আম সবাই তাক লাগিয়ে গেছে, রিয়াসেদ আজিম ভাই বলে কি, এটা কীভাবে সম্ভব, এটা ক্রিকেট বোর্ড কখনো খেলোয়াড়দের সাথে এমন করতে পারে নাকি? তো এখন দেখছি রিয়াসেদ আজিম ভাইয়ের কথা ঠিক, সাংবাদিকতা নিয়েও তিনি অনেক ভালো করতেছেন, মানে এখন দেখছি এটা খুব ঠিক। 4-5 মাস খুব কষ্ট করছে, সে কষ্ট করে কাম ব্যাক করতেছে, ভালো খেলতেছে, যখন ফিট তাকে তার সাথে বলছে তুমি 17-8-5-6 নম্বরে রোল লোয়ার অর্ডে ব্যাটিং করো, এ করো, প্রথম ম্যাচটি তোমাকে খেলানো হবে না বিসিবির, এই যে উদ্বোধন কর্মকর্তাকে সে কে তাকে আমরা জানতে চাই, তাকে তার সম্বন্ধে আমরা জানা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধ্বংস, ক্রিকেটকে ধ্বংস করার জন্য এই চক্রান্ত চলছে, এই চক্রান্তটা কাদের, এ কেন চক্রান্ত, এই সরকারকে সরকারের পৃষ্ঠ সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরা কি চক্রান্ত করতেছে কি না, বা শেখ হাসিনা যাকে নিয়ে আসলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘুরায়, তাকে অটোমেটিক চয়েসে দিয়ে দেন না যে নেত্রী তাকে কাম ব্যাক করাইছে এবং তার সাথে তো অন্যায় করা হচ্ছে, এই অন্যায়টা আমরা কখনোই মেনে নেব না। ক্রিকেট বোদ্ধারা আমার সাথে একমত হবেন, ক্রিকেট বোদ্ধারা কখনোই এই অন্যায়টা মেনে নেবে না, মানে বকা, আমি ভিডিওতে আসলে বকতে পারতেছি না, আমি ইচ্ছা মতো বকলে আমার গার্ডস হালটা মিটত, যে এই ধরনের সিদ্ধান্ত কারা নেই, কারা এত বোকা, কারা উফ, মানে আর সহ্য করার মতো না, সহ্য করে নিতে পারছি না। যাই হোক, আমাকে আমাকে অন্য অন্যভাবে নিয়েন না, বিসিবির দুই গালে আরও জুতা মারতে বলছে, এদেরকে পুরো পরিবর্তন করে দেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছে হাত জোর করে, এই পুরো সেটটা পরিবর্তন করে দেন, এদেরকে সম্পূর্ণটা পরিবর্তন করে দেন, নির্বাচক থেকে শুরু করে যারা আছে সবাইকে পরিবর্তন করে দেন, এটা অন্যায়, একেবারে ঘোর অন্যায়, কোনো প্লেয়ারদের সাথে এমন করতে পারবেন না, মাশরাফির সাথে করবেন, তামিম ইকবালের সাথে করবেন, আরও সাথে করবেন কেন, ক্রিকেটের সাথে আপনাদের এই 16 কোটি মানুষের ইমোশন নিয়ে তো আপনারা খেলবেন, কেন খেলেন এত, এগুলো ঠিক না। আপনাদেরকে আমার মনে হয় যে সবাই আমার মতো, সবাই আমার মতোই বলবেন, সবাই বলবেন, বলবেন না কেন, বলবেন এদেরকে জবাব দেবেন, উচিত জবাব দেবেন। বিসিবির দুই গালে আমারও জুতা মনে তারা ছেড়ে, শেষে একটা কথা বলে যাই, আমি একটা কথা আমার খুব ভালো লাগছে, সেটা একটু বলে শেষ করব। দিন শেষে ইমোশনাল বোকা মানুষটিও শেষে যাইয়া বলে ফেলল, আমাকে মনে রাখেন, ভুলে যায় না, বোকা না হলে সে জানতো তারে চাইলেও কি ভুলতে পারবে কেউ। জয়ী খানের ডাউন দ্য উইকেটে এসে অমুন জাদ্রেল ছক্কা আর কি মারতে পারত, ব্রিটিশ বোলারদের নাকের জল চোখের জল এক করে লর্ডস আর ম্যানচেস্টারের বুকে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আর কোন বাঙাল পারে ব্যাটা করতে পারছিল, ভাঙা হাত নিয়েও তো কোনো প্লেয়ার মাঠে নামাইয়া পড়ছিল দলের জেতানোর জন্য। আপনারা আপনারে মনে রাখবো না তো আমরা কারে মনে রাখবো বলেন তো? তাই ইকবাল, হ্যাটস অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ, আপনার উত্তর সত্যতা বলবেন, এই জন্য আপনাকে আমাদের ভালো লাগে, খেলেন আর না খেলেন বাংলাদেশ জাতীয় দল যা হয়, থ্যাংক ইউ তামিম ইকবাল।